প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে প্রীত শুভেচ্ছা জানিয়ে দ্বিপদী বিস্তৃতির উপর 12তম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত কুমার কর্মকার, সহকার অধ্যাপক, গণিত বিভাগ, গগনাথপুর ডিগ্রি কলেজ, যেগুলো আছে যশোর। শুরুতে আমরা আজকের বিষয় দেখে নেই। দ্বিপদী রাশির বিস্তৃতিতে বৃহত্তম পদ নির্ণয়, অসীম ধারার অবিস্থিতি নির্ণয় সম্পর্কিত অঙ্ক শেখা হবে। দ্বিপদী বিস্তৃতি সংখ্যামূলক বৃহত্তম পদ নির্ণয়। প্রথমে কৌশল, অর্থাৎ কিভাবে আমরা অঙ্কগুলো করব সেগুলো একটু দেখে নেওয়া যাক। তাহলে এ প্লাস এক্স হোল পাওয়ার এন এর বিস্তৃতিতে সংখ্যামূলক বৃহত্তম পদ নির্ণয়ের জন্য প্রথমে আরতম পদ এবং আর প্লাস ওয়ানতম পদ দুটি যথাক্রমে টি আর ও টি আর প্লাস ওয়ান ধরতে হবে, অথবা টি আর প্লাস ওয়ান বাই টি আর ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইড বাই আর ইন্টু এক্স বাই এ সূত্র ব্যবহার করে টি আর প্লাস ওয়ান বাই টি আর নির্ণয় করতে হবে। আমরা যদি এই রাশির বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদকে আরতম পদ দ্বারা ভাগ করে তাহলে ভাগফল এটা পাওয়া যায়। এই জন্য আমরা টি আর প্লাস ওয়ান বাই টি আর কে এটা লিখতে পারি এবং এটাকে সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। এখন এন এর মান ধনাত্মক হলে এই যে এই ফলাফল যেটা পাবো এটাকে আমরা ওয়ান ধরবো, ওয়ান ধরে আর এর মান নির্ণয় করব। আর এন এর মান ঋণাত্মক হলে এটাকে আমরা মাইনাস ওয়ান ধরে আর এর মান নির্ণয় করব। সিদ্ধান্ত, আর এর মান পূর্ণ সংখ্যা হলে আরতম ও আর প্লাস অন্তম পদই হবে সংখ্যামূলক বৃহত্তম পদ। আর এর মান যদি ভগ্নাংশ হয় তাহলে আর এর পূর্ণ অংশ, অর্থাৎ আর এর মানের পূর্ণ অংশ যোগ অন্তম পদই হবে সংখ্যামূলক বৃহত্তম পদ। এবার আমরা অঙ্ক শুরু করি। প্রথম অঙ্কটা দেখো, এক্স ইকুয়াল টু বাই থ্রি হলে ওয়ান প্লাস এক্স পাওয়ার 21 বাই টু এর বিস্তৃতিতে সংখ্যামূলক বৃহত্তম পদটি এবং এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে এক্স ইকুয়াল টু টু বাই থ্রি। আর প্রদত্ত রাশি ওয়ান প্লাস এক্স পাওয়ার 21 বাই টু এটা লেখা হলো। মনে করি প্রদত্ত রাশির বিস্তৃতিতে আরতম পদ এবং আর প্লাস ওয়ানতম পদ দুটি যথাক্রমে টি আর ও টি আর প্লাস ওয়ান। তাহলে প্রদত্ত বিস্তৃতি সাপেক্ষে টি আর প্লাস ওয়ান বাই টি আর ইকুয়াল টু আমাদের সূত্র ছিল এন মাইনাস আর প্লাস ওয়ান। তো যেহেতু এখানে পাওয়ার এন এর পরিবর্তে 21 বাই টু আছে, এজন্য আমরা এখানে লিখব 21 বাই টু মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইড বাই আর ইন্টু এক্স। আমাদের সূত্র ছিল এখানে এক্স বাই এ, কিন্তু এখানে এর পরিবর্তে দেখো আমাদের ছিল এ প্লাস এক্স, কিন্তু এখানে এর পরিবর্তে ওয়ান আছে, এই জন্য এখানে এক্স বাই ওয়ান লিখলে এক্স হয়ে যাবে, এই জন্য এখানে শুধুমাত্র এক্স লেখা হলো। এখন এখানে পাওয়ার এখানে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 21/2 এটা হচ্ছে ধনাত্মক, জিরোর চেয়ে বড়, এই জন্য আমরা এটাকে ওয়ান লিখব, এত সমান ওয়ান। এবার আমরা এক্স এর মান একটু বসাবো, তারপরে এখান থেকে হিসাব করে আমরা আর এর মান নির্ণয় করব। তাহলে এটা লসাগু করলে কি হয় দেখো, 21 মাইনাস টু আর প্লাস টু ডিভাইড বাই এই টুটা নিচে যে টু আর, আর এখানে এক্স এর মান বসাবো। তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখি, হ্যাঁ লসাগু করা হলো এক্স এর মান বসানো হলো ইকুয়াল টু ওয়ান, যেহেতু এক্স এর মান টু বাই থ্রি। এখান থেকে আমরা আর এর মান বের করে পাচ্ছি দেখো কত, আর ইকুয়াল টু চার পূর্ণ তিন বাই পাঁচ। তাহলে এখানে যেহেতু আর এর মান ভগ্ন অংশ, তাহলে আর এর পূর্ণ অংশ যোগ ওয়ান, অর্থাৎ চার যোগ অন্তম পদই হবে, অর্থাৎ পাঁচতম পদই হবে বৃহত্তম পদ। বৃহত্তম পদের সংখ্যামূলক মান তাহলে কত হবে দেখো, আমাদের প্রদত্ত রাশি এইটা ছিল। তাহলে আমরা যদি এখন চার প্লাস অন্তম পদ অর্থাৎ পাঁচতম পদ নির্ণয় করি, তাহলে আমাদের দেখো এখানে আসবে 21/2, অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি। এবার চারটে উৎপাদক থেমে যাবে, এই জন্য আমরা 21/2 21/2 মাইনাস ওয়ান 20/2 মাইনাস টু ইন্টু 21/2 মাইনাস থ্রি যে ফ্যাক্টরাল ফোর ইন্টু এক্স পাওয়ার ফোর। এখন এটা হিসাব করে বোঝা যাচ্ছে 21/2 এটা হচ্ছে 19/2, এটা হচ্ছে 17/2, 17/2 এটা হচ্ছে 15/2, নিচে ফ্যাক্টরিয়াল ফোর হচ্ছে 24 গুণ এই যে এক্স এর মান এখানে বসাচ্ছি 2/3 আছে, 2/3 তারপর ফোর।
এখন এটা যদি হিসাব করি তাহলে এখানে দুই এক, দেখো এখানে পরপর চারটে দিয়ে আছে, 2/4-এর সাথে এটা কেটে যাবে, তাহলে উপরে থাকবে 21 গুণ 19 গুণ 17 গুণ 15, এটা উপরে লিখলাম, আর নিচে 24 আর 3/4 হচ্ছে 81। তাহলে ফলাফল দাঁড়াচ্ছে 11,305/216, এটা হচ্ছে বৃহত্তম পদের মান। পরে আর একটা অঙ্ক দেখো, x=3/4 হলে 1 -x^-3 এর বিস্তৃতিতে সংখ্যামূলক বৃহত্তম পদটি এবং এর মান নির্ণয় করো। তাহলে সমাধান দেওয়া আছে x কত লিখে নিলাম, তারপরে 1 -x^-3 অর্থাৎ প্রদত্ত রাশি লেখা হলো। মনে করি প্রদত্ত রাশির বিস্তৃতিতে r তম পদ এবং r+1 তম পদ দুটি যথাক্রমে tr ও tr+1। অতএব প্রদত্ত বিস্তৃতি সাপেক্ষে tr+1/tr, ওই আগে সূত্র অনুসারে আমরা লিখব n-r+1। এখানে n এর পরিবর্তে আমাদের আছে -3, এই জন্য আমরা -3 -r+1 নিচেই r ইন্টু এখানে x। আচ্ছা এখানে দেখো -x থাকা সত্ত্বেও আমরা এখানে x লিখেছি, এর কারণ হচ্ছে যদি এখানে মাইনাস আবার এখানেও যদি মাইনাস থাকে তাহলে কিন্তু আমাদের কোনো পদে এখানে মাইনাস আসার সুযোগ নাই, সব কাটাকাটি প্লাস হয়ে যায়, এই জন্য আমরা এখানে শুধুমাত্র x ই লিখব। এবার এটা হিসাব করে পাওয়া গেল এই যে -3+1 এটা হচ্ছে -2 -r/r ইন্টু x এর মান 3/4, এটা গুণ করলে দেখো হচ্ছে -6 -3r/4r। যেহেতু এখানে এই যে পাওয়ার ঋণাত্মক সংখ্যা এই জন্য আমরা এটাকে এখন -1 ধরবো। তাহলে এটা -1 লেখা হলো, এখান থেকে r এর মান বের করা হলো, r এর মান পাওয়া গেল 6। অতএব 6তম পদ ও 7তম পদ দুইটি হবে বৃহত্তম পদ, কারণ এখানে যেহেতু আর পূর্ণ সংখ্যা পাওয়া গেছে, আমরা সূত্রে দেখে এসেছি যে পূর্ণ সংখ্যা হলে r এর মান যত ততম পদ এবং তারপরের পদই হবে বৃহত্তম পদ। তাহলে 6তম পদ = আমাদের প্রদত্ত রাশি এটা ছিল, তাহলে 6তম পদ যদি লিখি তার মানে 5+1তম পদ, এই জন্য -3 -3 -1 -3 -2 -3 -3 -3 -4, এইভাবে আমাদের 5টি উৎপাদকে থেমে যাবে, নিচে ফ্যাক্টর 5 -x^5। এবার ফ্যাক্টর 5 হয়ে যাবে 120, আর উপরে -3 -4 -5 -6 -7 ইন্টু এক্স এর মান 3/4। তাহলে আমাদের এটা হিসাব করে ফলাফল দাঁড়াচ্ছে 5,103/1024। তাহলে 6তম পদ বের করে যেটা পেলাম, 7তম পদ যদি বের করে তাহলে একই ফলাফল পাওয়া যাবে, এই জন্য বৃহত্তম পদের মান হচ্ছে 5,103/1024। এরপরে আর একটা অঙ্ক x=1/3 হলে 1+2x/21/3 এর বিস্তৃতিতে সংখ্যামূলক বৃহত্তম পদটি এবং এর মান নির্ণয় করো। দেওয়া আছে x=1/3, আর প্রদত্ত রাশি যেটা আছে সেটা লেখা হলো। মনে করি রাশিটির বিস্তৃতিতে r তম পদ এবং r+1তম পদ দুটি যথাক্রমে tr ও tr+1। তাহলে প্রদত্ত বিস্তৃতি সাপেক্ষে tr+1/tr = যেখানে আছে আমাদের 21/2, এই জন্য 21/2 -r+1/r × 2x, এটা আমরা লসাগু করে হিসাব করে এখানে লেখা হলো, আর এখানে 2 × x এর মান 1/3 বসানো হলো। এটা হিসাব করে পাওয়া গেলো 23 - 2r/3r, এই হিসাবগুলো তোমরা নিজেরাই পারবে, এই যে এখানে 2 কেটে গেলো, নিচে 3r হলো, আর উপরে দেখো এই যে 23 - 2r, এখানে পাওয়ার ছিল 21/2, এটা 0 অপেক্ষা বড়, এই জন্য আমরা এটা সমান 1 লিখবো। সেখান থেকে আমরা r এর মান বের করবো, r এর মান পাওয়া যাচ্ছে 4/3/5। তাহলে আমাদের এখানে পূর্ণ অংশ হচ্ছে 4, তাহলে 4+1তম পদ বা 5তম পদটি হবে বৃহত্তম পদ। এখন আমাদের দ্বিপদ রাশিটা ছিল এটা দ্বিপদী রাশি, তাহলে এটার ক্ষেত্রে আমাদের 5তম পদ অর্থাৎ 4+1তম পদ হবে, এই যে 21/2 21/2 -1 21/2 -2 21/2 -3, এবার 4টি উৎপাদক, নিচে ফ্যাক্টর 4 × 2x/4।
এরপর এখানে x এর মান বসানো হলো আর এগুলো হিসাব করে লেখা হলো। এরপরে ফলাফল বের করলে পাওয়া যাচ্ছে দেখো 11,305/216। হিসাবগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে বৃহত্তম পদের মান পাওয়া যাচ্ছে 11,305/216। এবার আর একটা অঙ্ক x ইকুয়াল টু 4/15 হলে 1 + x^-7 এর বিস্তৃতিতে সংখ্যামূলক বৃহত্তম পদ নির্ণয় করো। দেওয়া আছে x এর মান লেখা হলো, প্রদত্ত রাশি লেখা হলো, তারপর আগের মতোই একই কথা আবার লেখা হলো। এরপরে দেখো প্রদত্ত বিস্তৃতি সাপেক্ষে TR+1/TR ইকুয়াল কত হবে। এখানে যেহেতু পাওয়ার -7 আছে, এজন্য -7 -R+1/R(x). তাহলে এটা হিসাব করে এখানে লেখা হলো, তারপর x এর মান বসানো হলো, x এর মান দেওয়া আছে 4/15। এটার হিসাব দেখো, নিচে 15R হলো, উপরে -24 -4R। এখন আমাদের পাওয়ার দেওয়া আছে -7, যেহেতু পাওয়ার ঋণাত্মক তাহলে আমরা এটাকে লিখবো -1। যদি -1 লিখে আমরা R এর মান বের করবো, R এর মান পাওয়া যাচ্ছে 2^2/11। তাহলে এটা যেহেতু ভগ্নাংশ হয়ে গেছে, এই জন্য 2+অন্তঃপদ অর্থাৎ তিনতম পদ হবে বৃহত্তম পদ। তাহলে তিনতম পদ ইকুয়াল টু কত, আমাদের দ্বিপদ রাশিটা ছিল 1 + x^-7। তাহলে -7 × -7 -1/2, তিনতম পদ অর্থাৎ 2+অন্তঃপদ, এই জন্য এখানে দুটো উৎপাদক, নিচে (2) এই যে x^2। এবার আমাদের এটা উপরে এই ফলাফলটা আছে 28, আর এখানে x^2 আছে, x^2 এর মান অর্থাৎ x এর মান 4/15 তা বসানো হলো, বসে ফলাফল পাওয়া গেল 448/225। তাহলে বৃহত্তম পদের মান 448/225। এবার আর একটা অঙ্ক x=1/3 হলে 2 + 5x/10 এর বিস্তৃতিতে সংখ্যামূলক বৃহত্তম পদ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে x=1/3, তারপরে প্রদত্ত রাশি লেখা হলো, তারপর আগের মতোই TR+1/TR =10 - R+1/R(5x/2), কারণ এখানে দেখো আমাদের হওয়ার কথা আছে x/a। তাহলে এখানে x এর পরিবর্তে 5x আছে, জন্য 5x, আর এখানে a এর পরিবর্তে 2 আছে, এই জন্য 2, আর এখানে পাওয়ার 10 আছে, জন্য 10 - R+1/R। এবার এটা হিসাব করে আমরা এখানে এটা লিখলাম, এরপরে 5/2 × x^1/3। তাহলে এটা হিসাব করে পাওয়া গেল 55 - 5R/6R। যেহেতু এখানে পাওয়ার আছে 10 অর্থাৎ ধনাত্মক সংখ্যা, এজন্য আমরা এটা সমান 1 লিখব। 1 লিখে তারপরে আমরা R এর মান নির্ণয় করি, R এর মান পাওয়া গেল 5, অতএব 5তম পদ ও 6তম পদ দেখবে বৃহত্তম পদ। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা পাওয়া গেছে, আর এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে দুটো পদ পদ হবে, অর্থাৎ 5তম পদ, এবং তার পরের পদ অর্থাৎ 6তম পদ দুইটা হবে বৃহত্তম পদ। তাহলে 5তম পদ কতবার আমরা লেখার জন্য আমি এখানে দ্বিপদ রাশিটা এখানে আবার লিখছি। দেখো এখানে 10C4, 5তম পদে 10C4 হবে, তাহলে 2^10 - 4 × 5x^4। এবার x এর মান কিন্তু আমাদের দেওয়া ছিল 1/3, যেহেতু x এর মান 1/3, এই জন্য আমরা এখানে যদি 1/3 বসাই তাহলে এটা হয়ে যাবে 5/3/4, আর এখানে 10C4 আর এটা 2/6, ফলাফল হয়ে যাবে 10,370.37। আমরা যদি 6তম পদ নির্ণয় করি তাহলে একই ফলাফল আসবে, এই জন্য বৃহত্তম পদের মান 10,370.37। এবার অভিস্থিতি পরীক্ষা, কোন অসীম ধারার অভিস্থিতি প্রমাণের জন্য সাধারণত অনুপাত পরীক্ষা প্রয়োগ করা হয়। অনুপাত পরীক্ষাটা কি একটু দেখো কিভাবে করতে হবে। এটা যদি U1+U2+U3+.n=∞ একটি অসীম ধারা হয়, তবে ধারাটির nতম পদ ও n+অন্তঃপদ যথাক্রমে UN ও UN+1 বের করতে হবে, অথবা lim(n→∞) UN+1/UN = L নির্ণয় করতে হবে। যদি L<1 হয় তবে প্রদত্ত ধারাটি অবিস্তৃত অর্থাৎ কনভার্জেন্ট হবে। এবার আমরা অঙ্ক শুরু করি। প্রথম অঙ্ক দেখো, n=1 ×(n)(n)/(n-1)/(3)n।
এই ধারাটি অবিচ্ছেদ্য, এটা প্রমাণ করতে হবে। তো প্রদত্ত ধারা এটা লেখা হলো, ধারাটা এখানে দেখা আছে এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিট, এর অর্থ হচ্ছে এন এর মান প্রথমে এক বসাবো, বসে প্রথম পদ পাবো, যোগ তারপরে দুই বসে দ্বিতীয় পদ পাবে, যোগ তিন বসে তৃতীয় পদ পাবে, এবার বসাইতে বসাইতে আমরা অসীম পর্যন্ত চলে যাব। তো এটা বসায় কী হয় আমি একটু এখানে লিখে দিয়েছি, পরীক্ষায় কিন্তু এই লাইনটা না লিখলে তোমাদের চলবে। তো বোঝার জন্য এটা লেখা হলো, তোমরা এটা লিখতে পারো এই লাইনটা, নাও লিখতে পারো। অতএব এনতম পদ ইভেন ইকুয়াল টু, এই যেখানে যেটা আছে এটাই হচ্ছে এনতম পদ, এন এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন, নিচে এন মাইনাস ওয়ান, তার ফ্যাক্টোরিয়াল ইন থ্রি পাওয়ার এন। এবার এন প্লাস ওয়ানতম পদ ইভেন প্লাস ওয়ান ইকুয়াল টু, তাহলে এখানে প্রত্যেক এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাবো, তাহলে আমাদের পাওয়া যাবে এখানে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, তারপরে এখানে এন প্লাস ওয়ান, নিচে এখানে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু থ্রি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে হিসাবটা দাঁড়াচ্ছে উপরে যা আছে এটা ঠিকই থাকবে, তারপরে নিচে দেখো এখানে শুধুমাত্র ওয়ানটা কাটা গেল ইন্টু, তাহলে ফ্যাক্টোরিয়াল এন হয়ে গেলো ইন্টু থ্রি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে অতএব ইউ এন প্লাস ওয়ান বা ইউ এন, তাহলে প্রথমে এই যে এটা লেখা হলো গুণ এইটা উল্টায় লেখা হলো, তাহলে এই হিসাবটা একটু দেখো, এখানে এন প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, নিচেই ফ্যাক্টোরিয়াল এন, তাহলে এদেরও কাটাকাটি করলে থাকবে এন প্লাস ওয়ান, আর এখানে আরেকটা এন প্লাস ওয়ান আছে, আর এই যে থ্রি পাওয়ার এন প্লাস ওয়ান, এখানে থ্রি পাওয়ার এন, এদেরও কাটাকাটি হয়ে আমাদের থাকবে থ্রি। আর দেখো এখানে এই যে একটা এন তো আছেই, আর এই যে এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, নিচে এন এর ফ্যাক্টোরিয়াল, এদেরও কাটাকাটি এখানে হবে এন, তাহলে ফলাফল দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি, নিচে এন তারের স্কোয়ার হয় আর উপরে এন প্লাস ওয়ান তারেরও স্কোয়ার হয়, এই জন্য আমাদের একবার ওয়ান বাই থ্রি এন প্লাস ওয়ান বাই এন হোল স্কোয়ার। এবার এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি, ওয়ান এই যে এন এর নিচে এন লিখলে ওয়ান হয়ে গেলে, আর যোগ ওয়ান বাই এন তার হোল স্কোয়ার। তাহলে অতএব লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার। এখন যদি এন ইনফিনিট হয়ে যায় তাহলে ওয়ান বাই এন ইকুয়াল টু জিরো, তাহলে ফলাফল দাঁড়াচ্ছে, তাহলে ফলাফল দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি অনেক ছোট। তাহলে অতএব লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন এটা লেস দেন ওয়ান, তাহলে অতএব ধারাটি অভিসারী বা অভিসৃত, কারণ আমাদের এই মানটা যদি অনেক ছোট হয় তাহলে ধারাটি অভিসৃত হবে। এবার আর একটা অঙ্ক দেখো, ওয়ান প্লাস এন বাই থ্রি প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু বাই থ্রি ইন্টু সিক্স ইন্টু নাইন প্লাস ডট ডট ইনফিনিটি, ধারাটি অভিসৃত। তো ধারাটা আমরা লিখলাম, ধারাটির আর তম পদ ইউ আর, এখানে আর তম পদ এন তম পদ না লেখা আর তম পদ লেখা, সেই কারণে যদি যেখানে আর এর পরিবর্তে যদি এন লেখা তো তাহলে এই এন এবং এই এন মিশে যেত, এই জন্য আমরা এটা এন তম পদ না লিখে আর তম পদ লিখবো। তাহলে আর তম পদ কীভাবে লিখবো দেখো, এখানে প্রত্যেকটা উৎপদে দেখো প্রথম শুরুতে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এভাবে যাচ্ছে, তাহলে আমরা সেভাবে লিখলাম এন এন প্লাস ওয়ান এন প্লাস টু ডট ডট, এখন কোথায় গিয়ে থামবে সেটা একটু বোঝার বিষয়। এখানে দেখো আমাদের চতুর্থ পদে এন মাইনাস টু অর্থাৎ চার নয় দুই কম, তাহলে আমাদের সর্বশেষ পদে অর্থাৎ যততম পদ সেইটা লিখে তার থেকে দুই কম হবে, তাহলে এখানে আটতম পদে কত হবে এন প্লাস আর মাইনাস টু, এখানে যেহেতু চারের পরিবর্তে চার মাইনাস দুই লিখলে দুই বোঝাচ্ছে, ঠিক এখানে একইভাবে আটতম পদে এন প্লাস আর মাইনাস টু হবে। আর নিচে দেখো কীভাবে লিখবো, তিন ছয় নয় এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আটতম পদে কিন্তু এই উৎপাদকের সংখ্যা হবে আর মাইনাস ওয়ানটি, তাহলে এইভাবে যদি আর মাইনাস অন্তম পদ পর্যন্ত যায় যে তিন ছয় নয়, তাহলে আমাদের সেটা হবে শেষ পদ দাঁড়াবে, অর্থাৎ এখানকার শেষ সংখ্যাটা হবে আটতম পদে গিয়ে থ্রি প্লাস আর মাইনাস টু ইন্টু থ্রি, এই সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ওই সূত্র অনুসারে এখানে লেখা এই ডি হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ এখানে তিন, এই যে হচ্ছে এটা তিন বেশি তার চেয়ে এটা তিন বেশি, এই জন্য ইউ আর অর্থাৎ আটতম পদ দাঁড়াচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু ইন্টু ডট ডট এন প্লাস আর মাইনাস টু, নিচে থ্রি ইন্টু সিক্স ইন্টু নাইন ডট ডট থ্রি প্লাস আর মাইনাস টু ইন্টু থ্রি। একইভাবে আর প্লাস ওয়ান তম পদ হবে আমাদের এন এন প্লাস ওয়ান এন প্লাস টু ডট ডট
এর পরেরটা যে এর পরেরটা পর্যন্ত গিয়ে থামবে, অর্থাৎ এখানে আরো একটা বেশি হবে, এন প্লাস আর মাইনাস ওয়ান, একেবারে নিচে হবে থ্রি ইন্টু সিক্স ইন্টু নাইন ডট ডট থ্রি প্লাস এখানে আর মাইনাস টু, এখানে এক বেড়ে যাবে যে আর মাইনাস ওয়ান ইন্টু থ্রি। এবার ইউ আর প্লাস ওয়ান বাই ইউ আর এটা কত হয় আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমরা এই যে ইউ আর প্লাস ওয়ান তার মান লিখলাম, গুণ এখানে ইউ আর এর মান আমরা উল্টাই লিখলাম, অর্থাৎ নিচের টোপর উপরটা নিচেই। এখানে যতগুলো উৎপাদক আছে সেই উৎপাদকগুলো কিন্তু এই যে এন প্লাস আর মাইনাস ওয়ান তার আগ পর্যন্ত ওই উৎপাদকগুলোই আছে, এই জন্য এইগুলোর সাথে এগুলো কেটে বাদে শুধুমাত্র উপরে এটা থাকবে। একইভাবে এই পর্যন্ত এইগুলো আছে, এই জন্য এখানে শুধুমাত্র এইটা থাকবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে ফলাফল এন প্লাস আর মাইনাস ওয়ান নিচে থ্রি প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু থ্রি। এখন এটা যদি থ্রি আর এই মাইনাস থ্রি এটা কেটে যাবে, ফলে নিচে শুধুমাত্র থ্রি আর থাকবে আর উপরে এন প্লাস আর মাইনাস ওয়ান। অতএব লিমিট আর টেন্স টু ইনফিনিটি ইউ আর প্লাস ওয়ান বাই ইউ আর ইকুয়াল টু লিমিট আর টেন্স টু ইনফিনিটি, এই যে এখানে থ্রি আছে নিচে এই জন্য ওয়ান বাই থ্রি, আর এন প্লাস আর মাইনাস ওয়ান বাই আর, ওয়ান বাই থ্রি আমরা লিমিটের বাইরে নিয়ে গেলাম, আর এখানে এন এর নিচে আর, আর এর নিচে আর ইকুয়াল টু ওয়ান, আর মাইনাস ওয়ান তার নিচে আর। এবার লিমিট আর টেন্স টু ইনফিনিটি অর্থাৎ আর যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে এন বাই আর এটা জিরো হবে, আবার ওয়ান বাই আর এটাও জিরো হবে, এই জন্য এটা জিরো লেখা হলো প্লাস ওয়ান, আবার এটাও জিরো। তাহলে ফলাফল দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি, এবং ওয়ান বাই থ্রি ওয়ান থেকে ছোট। তাহলে অতএব লিমিট আর টেন্স টু ইনফিনিটি ইউ আর প্লাস ওয়ান বাই ইউ আর লেস দ্যান ওয়ান, অতএব ধারাটি অভিসৃত। এরপর আর একটা অঙ্ক দেখো, মোড এক্স লেস দেন ওয়ান হলে দেখাও যে ওয়ান বাই টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি রুট ওভার টু প্লাস এক্স ফোর বাই ফোর রুট ওভার থ্রি প্লাস এক্স সিক্স বাই ফাইভ রুট ওভার ফোর প্লাস ডট ডট ইনফিনিটি, ধারাটি অবিশ্রিত। শিল্পদত্ত ধারা আমরা লিখলাম, ধারাটির এনতম পদ ইকুয়াল টু এক্স স্কোয়ার পর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান রুট ওভার এন। এটা কীভাবে হলো একটু খেয়াল করো, আমাদের দেখো দ্বিতীয় পদে আছে এক্স স্কোয়ার, তৃতীয় পদে এক্স ফোর অর্থাৎ এক্স স্কোয়ারের স্কোয়ার, চতুর্থ পদে আছে এক্স স্কোয়ারের কিউ। তাহলে দেখো এখানে যততম পদ এক্স স্কোয়ার তার পর তার চেয়েও এক কম, এই জন্য আমাদের এন তম পদে হবে এক্স স্কোয়ার পাওয়ার এন মাইনাস ওয়ান। আর নিচে দেখো দুই তিন চার অর্থাৎ যততম পদ এখানে সংখ্যাটা তার চেয়ে এক বেশি, এই জন্য এন তম পদে এন প্লাস ওয়ান। তারপরে এখানে ওয়ান রুট ওভার ওয়ান রুট ওভার টু রুট ওভার থ্রি অর্থাৎ যততম পদ ঠিক রুট ওভার তত লেখা আছে, ফলে এন তম পদে রুট ওভার এন হবে। এখন উপরে এই হিসাবটা যদি করি তাহলে উপরে হলে এক্স পাওয়ার টু এন মাইনাস টু, নিচে এন প্লাস ওয়ান রুট ওভার এন, এবং এন প্লাস ওয়ান তম পদ অর্থাৎ ইউ এন প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে, তাহলে এক্স স্কোয়ার এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসায় যা পাওয়া যায়, তাহলে এখানে উপরে হয়ে যাবে এন, নিচে হয়ে যাবে এন প্লাস টু রুট ওভার এন প্লাস ওয়ান। অতএব ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন ইকুয়াল টু এই যে এটা এখানে লেখা হলো, আর ইউ এন এর মানে যে এটা লেখা হলো এখানে কিন্তু উপরেরটা নিচে নিচেরটা উপরে অর্থাৎ উল্টাই লেখা হলো, গুণ দিয়ে এটা উল্টাই লেখা হলো। এখন ফলাফলটা একটু বুঝে নাও, এখানে এক্স পার টু এন আছে নিচে এক্স পার টু এন মাইনাস টু, তাহলে এইটা এই দুটো মিলে আমাদের হয়ে গেলো এক্স স্কোয়ার। আর এখানে দেখো এই যে এন প্লাস টু এন প্লাস টু লেখা আছে, আর এই যে রুট ওভার এন প্লাস ওয়ান আর এই যে এন প্লাস ওয়ান এটা মিলে হয়ে গেল রুট ওভার এন প্লাস ওয়ান উপরে আর এটা রুট ওভার এন। এই যে এখানে এক্স স্কোয়ারটা এখানে লেখা হলো আর এখানে দেখো রুট ওভার এন ইন টু এন প্লাস ওয়ান অর্থাৎ এই দুটি একই রুটের ভিতরে লেখা হলো নিচে এন প্লাস টু। এবার লেখা হলো রুট ওভার যে এখান থেকে আরও একটা এন কমান নিয়ে এখানে এন স্কোয়ার করা হলো, ফলে ভিতরে হলো ওয়ান প্লাস ওয়ান বাই এন, আর নিচে একটা এন কমান নেওয়া হলো ফলে ওয়ান প্লাস টু বাই এন ইন্টু এক্স স্কোয়ার। এবার এই এন স্কোয়ারটা রুটের বাইরে আসলে এটা এন হয়ে গেলো এবং এই এন এন কেটে গেল, তাহলে আমাদের থাকছে রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই এন নিচে ওয়ান প্লাস টু বাই এন ইন্টু এক্স স্কোয়ার। অতএব লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই এন ডিভাইড বাই ওয়ান প্লাস টু বাই এন ইন্টু এক্স স্কোয়ার। এখন এন যদি ইনফিনিট হয় তাহলে ওয়ান বাই এন এটা জিরো হয়ে যাবে, নিচে টু বাই এন এটা জিরো হয়ে যাবে, তাহলে ফলাফল থাকছে রুট ওভার ওয়ান প্লাস জিরো বাই ওয়ান প্লাস জিরো ইন্টু এক্স স্কোয়ার।
তাহলে আমাদের শেষ পর্যন্ত ফলাফল দাঁড়ালো এক্স স্কোয়ার, কারণ এটা ওয়ান হয়ে যাবে। তো আমাদের যেহেতু মোড অফ এক্স লেস দেন ওয়ান দেওয়া আছে, এই জন্য এক্স স্কোয়ারের মানটা অবশ্যই ওয়ান থেকে ছোট। অতএব লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন লেস দেন ওয়ান। অতএব ধারাটি অবিস্তৃত। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে যা পড়ানো হবে একটু দেখে নাও। পরবর্তী ক্লাসে অসীম ধারার যোগফল নির্ণয় শেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে দ্বিপদী বিস্তৃতির উপর 12তম ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।